নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কর্মক্ষেত্র পেপারকে নিয়ে তো আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র পেপার হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা যে পত্রিকার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি বাঙালি তাদের কর্মজীবনে প্রবেশ পথে প্রবেশ করে তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই তো কিন্তু কর্মক্ষেত্র পেপার নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালিসিস করতে চলে এসেছি তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে প্রথমবার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা একটু কিন্তু বড় হবে আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন এটা কর্মক্ষেত্র ব্যাপার এবং দশই জুলাই বুধবার কর্মক্ষেত্র ব্যাপার ওপরেই লেখা আছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসে হাজার উনপঞ্চাশ জন কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে হাজার ঊনপঞ্চাশ জনকে নেবে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস ওকে এটি কেন্দ্রের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকে অধীনস্থ একটি সংস্থা মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর তিন বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রয়োজন অনুসারে কিন্তু চুক্তির মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভের জন্য সাতশো ছয়টি ভ্যাকেন্সিজ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে ইউএফটিএএ বা এফ আইটি এ বা ডিজিআর বা কর্গোতে কার্গতে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে এয়ারপোর্ট অপারেশন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন এবং কম্পিউটারের জ্ঞান আপনার অবশ্যই বাধ্যতামূলক প্রার্থীকে অবশ্যই ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে নেক্সট হচ্ছে সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ তিনশো তেতাল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতকর্তাবে সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকা কিন্তু বাধ্যতামূলক প্রার্থীকে অবশ্যই ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের তারিখে সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে তেত্রিশ বছর এবং কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে আঠাশ বছরের মধ্যে হতে হবে তপসিলিরা পাঁচ বছর ও বিষিরা তিন বছরের ছাড় কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন বেতন হবে আপনাদের সিনিয়র কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে আঠাশ হাজার ছশো পাঁচ টাকা এবং সার্ভিসেস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে সাতাশ হাজার চারশো পাঁচ টাকা কিন্তু আপনাদের এই ক্ষেত্রে বেতন হবে এবং এরপরে দুইয়ের পাতায় আছে আমরা দুয়ের পাতায় চলে যাব এবং অনলাইনের মাধ্যমে আপনাদের দরখাস্ত করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের চৌদ্দ জুলাই পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং ফি আবাদ আপনাদের কিন্তু পাঁচশো টাকা লাগবে এবং এটি কিন্তু এয়ার এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের অনুকূলে মুম্বাই প্রদায় হবে ওকে মানে মুম্বাই কিন্তু আপনাদের এই টাকাটা জমা হবে এবং আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই এই উপরোক্ত ওয়েবসাইটটা কিন্তু ফলো আপ করতে পারেন ওকে এবারে আমি প্রথম পেজে যাবো এবং নেক্সট আমাদের ভ্যাকেন্সিজ রয়েছে ইউকো ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেওয়া হবে সেটা কি বলছে এবার আমরা দেখব দেশে পাঁচশো চুয়াল্লিশ জন স্নাতক উত্তীর্ণ তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসি ট্রেনিং দেবে ইউকো ব্যাঙ্ক ওকে আপনাদের উনিশশো একষট্টি যে ট্রেনিং অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই স্টাইপেন্ড দেওয়া হবে আসন সংখ্যা বিন্যাস এক্ষেত্রে সাধারণদের জন্য ছত্রিশটি তপশিল উপজাতির জন্য চারটি ওবিসির জন্য আঠেরোটি আর্থিকভাবে অনগ্রস্তের ক্ষেত্রে আটটি এর মধ্যে একটি করে আসন অস্থি ও দৃষ্টি এবং শোভন সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক করতে হবে প্রার্থী সংশ্লিষ্ট ভাষায় বলতে পড়তে এবং লিখতে জানতে হবে এবং এরপরে বারোর পাতায় আছে আমরা বারোর পাতায় চলে যাব তো এটা আমরা এটাকে এটাকে স্টপ স্টপ করলাম করলাম এখানে যদি আমি দেখতে পাই মাঝে কথা তাহলে আমি আপনাদের সাথে আলোচনা করে দেবো না হলে কিন্তু জেনে রাখুন আপনাদের ইউকো ব্যাঙ্কে এটা নিয়োগ করা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ইউকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা একবার দেখে নিতে পারেন ওকে নেক্সট রয়েছে শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখবো আনরারি হেলথ ওয়ার্কার পদে পঁয়ত্রিশ জনকে নেবে শিলিগুড়ি পুরসভা শুধুমাত্র বিবাহ বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলারা এখানে আবেদন করতে পারবেন এক বছরে চুক্তিতে নিয়োগ করবে প্রথমে প্রবেশন হবে এবং চুক্তির নেওয়া কিন্তু পরবর্তীকালে বাড়ানো হতে পারে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে সেই সঙ্গে সেবা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা বা আগ্রহ হবে এবং এরপরে চিনে পাতায় আছে আমরা চিনে পাতায় চলে যাব বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি এবং অভিসের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক বেতন হবে চার হাজার পাঁচশো টাকা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে রিকুমেন্ট হবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং দরখাস্তের সময় আপনাকে মানে দরখাস্ত ডাউনলোড করে সেই দরখাস্তকে আপনাকে অবশ্যই ফিল করে সেটাকে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে আপনাকে কিন্তু অবশ্যই দরখাস্তি এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু এই ডকুমেন্টস যেগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করা পত্র ছাব্বিশে জুলাই মধ্যে আপনাকে এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো এবার আমি আবার প্রথম পেজে যাব দেখবো আমাদের নেক্সট আর কি চার কি ভ্যাকেন্সি রয়েছে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমি দেখব রাজ্যে বিভিন্ন জেলা সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং মাল্টি টাস্কিং পদে উননব্বই জনকে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করা হবে ওয়েবেল সাপোর্ট মাল্টি মাল্টিপারপাস সার্ভিসেস কো অপারেটিভ সোসাইটি এক বছর চুক্তিতে নিয়োগ করা হবে প্রয়োজনীয়তা এবং প্রার্থী কর্মদক্ষতা ভিত্তিতে চুক্তির মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে এবং ডেটা এন্ট্রি অপারেটার পদের ক্ষেত্রে তেত্রিশটি ভ্যাকেন্সিজ রয়েছে যে কোনো স্নাতক করতে হবে সঙ্গে কম্পিউটারে আপনাকে এমএস অফিসে কিন্তু কাজ করা জানতে হবে সঙ্গে আপনাকে তিরিশটি শব্দ কিন্তু টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে নির্দিষ্ট মাসিক বেতন পাবেন পনেরো হাজার একশো তেরো টাকা মাল্টি আসকিং স্টাফের ক্ষেত্রে ছেচল্লিশটি ভ্যাকেন্সিজ রয়েছে যোগ্যতা মাধ্যমিক কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং নির্দিষ্ট মাসিক বেতন হবে এগারো টাকা এবং আগ্রহীরা আপনারা কিন্তু অবশ্যই প্রয়োজন সম্পন্ন জীবনপঞ্জি স্ক্যান করে চোদ্দই জুলাই এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই মেল করুন এই যে অফিসার ওয়েবসাইট রয়েছে এই যে এমল আইডি রয়েছে এই মেলআই আইডিতে আপনাকে অবশ্যই মেল করতে হবে তাহলে কিন্তু আপনাদের রিকুমেন্ড হবে ওকে এবং নেক্সট এপার ভ্যাকেন্সিস এক্ষেত্রে রয়েছে সেলে দুশো উনপঞ্চাশ জন ম্যানেজমেন্ট ট্রেনে নিয়োগ করা হবে সেটা কি বলছে আমরা দেখবো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় দুশো উনপঞ্চাশ জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল এটি কেন্দ্রের কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকে অধীনস্থ একটি সংস্থা পার্সি অবস্থিত গিয়ে দুহাজার চব্বিশ পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে এক বছরের ট্রেনিং হবে তারপরে এক বছরের প্রবেশন হবে শাখা অনুসারে বিন্যাস কেমিক্যালে দশটি সিভিলে বা একুশটি কম্পিউটারে নটি ইলেকট্রিক্যালে একষট্টিটি ইলেকট্রনিক্সে পাঁচটি ইনস্ট্রুমেন্টসেন এগারোটি মেকানিক্যালে উনসত্তরটি মেডালোজিতে তেষট্টি ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস এক্ষেত্রে সাধারণদের জন্য একশো তিন তপশিলী জাতির জন্য সাঁত্রিশ তপশিলী উপজাতির জন্য আঠেরো ওবিসির জন্য সাতষট্টি আর্থিকভাবে অনগ্রসর ক্ষেত্রে চব্বিশ শিক্ষাগত যোগ্যতা অন্তত পঁয়ষট্টি শতাংশ নাম্বার সহ এবং তপশিলী হলে পঁচাত্তর শতাংশ নাম্বার সহ সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার শাখায় তিন বছরে এমএসসি ডিগ্রি ধারী আবেদন করতে পারবেন যারা কম্পিউটার শাখায় এমএসসি ডিগ্রি রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আছে আমরা চলে যাব আপনি কিন্তু দু হাজার চব্বিশ পর্যায় গেট পরীক্ষা পাস করে থাকতে হবে এবং সমতুল্য শাখাগুলো এখানে যেগুলো রয়েছে এর সাথে সাথে সেগুলো কেমিক্যাল ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল টেকনোলজি ইলেকট্রো কেমিক্যাল বিভিন্ন এখানে শাখা রয়েছে যেগুলো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন আপনাদের যা রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী দেখে নেবেন এক্ষেত্রে বয়স দেওয়া এই ক্ষেত্রে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আঠাশ বছরের মধ্যে হতে হবে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন বেতনক্রম হতে হবে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ সাত হাজার টাকা এবং সফল হলে আপনারা সব মানে সফল হলে ট্রেনিং শেষে তখন বেতন কম হবে সাত ষাট হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা অবধি দৈক মাপযোগ উচ্চতা হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি মহিলারা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন নিয়োগ করা নিয়োগ যে নাম্বার এখানে দিয়ে দেওয়ার রয়েছে এবং আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে অনলাইন দরখাস্ত করতে পারবেন জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু নির্দিষ্ট কিন্তু অবশ্যই আপডেট করতে হবে এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যে সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউটটা সেই প্রিন্ট আউটটা কিন্তু আপনারা আপনাদের কাছে রেখে দেবেন ফি বাবদ আপনাদের সাতশো টাকা লাগবে তবশলে এবং দৈহিক প্রতিবন্ধী হলে কিন্তু আপনাদের দুশো টাকা লাগবে আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে এরপর আমরা প্রথম পেজে যাব এবং দেখব আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে নেক্সট ভ্যাকেন্সিস রয়েছে আর্মিতে চারশো পঞ্চাশ জন ডাক্তার নিয়োগ করা হবে এক্ষেত্রে পুরুষদের জন্য তিনশো আটত্রিশ এবং মহিলাদের জন্য একশো বারোটি ভ্যাকেন্সিস রয়েছে শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস অবশ্যই মানে পাস করতে হবে প্রার্থীকে অবশ্যই ইন্টার্নশিপ পূরণ করে থাকতে হবে প্রার্থীকে পাশাপাশি গত দু বছরের মধ্যে নিট পিজি এন্ট্রান্স এক্সামেশান পাস করে থাকতে হবে সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিল অব ন্যাশনাল মেডিকেল কমিশনে প্রার্থীর নাম স্থায়ীভাবে নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ বা দু হাজার চব্বিশ তারিখে এম বিএস ডিগ্রি তার ক্ষেত্রে তিরিশ বছর এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স অফিসে যাবে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ষোলোই জুলাই থেকে চৌঠা আগস্ট অবধি আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে এবং আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই উপরুক্ত ওয়েবসাইটের উপরে কিন্তু ফলো আপ করুন ওকে নেক্সট হচ্ছে চন্ডিগড় মেডিকেল এডুকেশনে কিন্তু একশো জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখবো বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একশো জনকে নেবে চন্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এটি কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকে পরিবার কল্যাণ মন্ত্রকে অধীনস্থার প্রথমে দু বছরে প্রবেশন হবে নিয়োগ করা হবে যেসব বিষয় সেগুলো অ্যানিস্টিসিয়া বোয়া বায়ো ক্লিনিক্যাল হেমোটোলজি অ্যান্ড মেডিকেল অঙ্কোলজি বিএমটি এম ইত্যাদি বিভিন্ন রয়েছে শাখা যেগুলো আপনার আপনাদের ডিউটন দেখে নেবেন নিউরো সার্জারি রয়েছে নিউরোলজি রয়েছে নেফ্রোলজি রয়েছে মাইক্রোবায়োলজি রয়েছে নিউক্লিয়ার রয়েছে নিউরোসার্জারি রয়েছে এরপরে তিনি পাতা আছে আমরা তিনে পাতায় কিন্তু চলে যাব ওকে শূন্য বিন্যাস এখানে দিতে দেওয়া রয়েছে সাধারণদের জন্য পঁচিশটি তপসিলী জাতির জন্য আঠাশটি তফসিলী উপজাতির জন্য তেরোটি ও বিসির জন্য তেতাল্লিশটি আর্থিকভাবে অন্যকর্ষের ক্ষেত্রে বারোটি বয়স হবে পনেরো সাত দু হাজার চব্বিশ আর কি পঞ্চাশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর এবং দৈক প্রতিবন্ধী দশ বছর বয়সে ছাড়া আপনারা পেয়ে যাবেন বেতনক্রম হবে এই ক্ষেত্রে এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ সাতষট্টি হাজার চারশো টাকা আপনাদের আমাদের বেতন বেতনক্রম হবে অনলাইনে মাধ্যমে দরখাস্ত করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চালানোর ফি ফিদ ফি দিতে হবে দেড় হাজার টাকা ওকে এবং যদি আপনারা ক্যাটাগরিতে অন্তর্গত হন তাহলে কিন্তু আপনাদের আটশো টাকা লাগবে হ্যাঁ এবং আবেদনের চালান জেনারেট করার শেষ তারিখ হচ্ছে দশই জুলাই এবং আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় আপনাকে জমা দিতে পারবেন এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বারোই জুলাই পনেরোই জুলাইয়ের মধ্যে রেজিস্টার্ড বা পিস পোস্টের মাধ্যমে প্রয়োজন যাবতীয় নথিপত্রের সর্বত নকল আপনাদের কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে শিক্ষাকার যোগ্যতা সহ অন্যান্য বিষয় আপনারা কিন্তু অবরুক্ত ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন ওকে তো এবার আমরা আবারও ফার্স্ট পেয়ে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি কি চাকরি ভ্যাকেন্সি রয়েছে তো প্রথম পিসটা আমাদের কী কী চাকরি ছিল হাজার উনপঞ্চাশ জন কাস্টমার সার্ভিসেস এক্সিকিউটিভ এক নম্বর আমাদের হয়ে গেছে নেক্সট হচ্ছে ইউকো ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দু দু আমাদের কমপ্লিট হয়ে গেল শিলিগুড়ি পুরসভায় তিন নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটার এক্ষেত্রে চার নম্বর ছিল চার নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেল আর সেলে দুশো উনপঞ্চাশ ম্যানেজমেন্ট ট্রেনটি পাঁচ নম্বর কমপ্লিট হয়ে গেল আর্মিতে ডাক্তার ছ নম্বর কমপ্লিট হয়ে গেল এবং চন্ডীগড় মেডিকেল এডুকেশনে সাত নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল ওকে তো আমাদের সাতটা কিন্তু রিকুইমেন্টের নোটিফিকেশন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পারছেন কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে তো এবার আমরা নিচে স্কল ডাউন করবো এবং নেক্সট আর কি কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে তো এই ছিল আজকে আমাদের যে আলোচনা বিষয়বস্তুগুলো এবং অনেকটা শর্টের মাধ্যমে শর্ট নোটিস ছিল বেশি বেশি বড় বড় কিছু ছিল না তো সম্পূর্ণটা আলোচনা করা হয়ে গেল আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সতর্থ হেল্প করার চেষ্টা করবো আশা করি আপনার সমস্ত ভিডিওটা খুব ভালো করে এনজয় করলেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয় আবারও বলছি আপনারা কিন্তু ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে আপনাদের জন্য অবশ্যই খোলা রয়েছে আপনারা কিন্তু সেখানে কমেন্ট করতে পারেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন আপনার সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে তত আপনারা সকলে ভালো পারেন সুস্থ থাকবেন আপনার সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ